নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি আমার পাকুড় গাছ। এই গাছটির উপর ভিডিও এর আগে আমি তুলে ধরেছি, আর এই গাছটিকে আজকে আমি প্রতিস্থাপন করব, রিপোর্টিং করব, রুট ট্রিমিং করব। আর বহুদিন এই গাছটির উপর আমি সেরকম কোনো কাজ করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ব্রাঞ্চ বা ডালপালা ডেভেলপ করে গেছে। তো এই গাছটিকে আজকে আমি নতুন করে কিছু খাওয়ার দেবো আর রুট ট্রিমিংয়ের কাজ করব, আর ডিফরেস্টেশনও কিছুটা করে নেব, যাতে করে গাছটি আরও ভালোভাবে হেলদিভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এই গাছটিকে প্রতিস্থাপন করার পর আমি সেভাবে আর কোনো রকম পরবর্তীতে কাজ করিনি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু কিছু জায়গায় শুধু আমি ওয়্যারিং করেছিলাম, তো সেই ওয়্যারিংগুলো থেকে গেছে। তো সেই ওয়্যারিংগুলোকেও আজকে আমি খুলে নেবো, যদি প্রয়োজন হয় তো রেখে দেবো। তো বন্ধুরা চলুন, আগে আমি পটটি থেকে গাছটিকে আলাদা করে নিচ্ছি। আর এই রুট বলটি কেমন হয়েছে বা শিকড় কীভাবে ডেভেলপ করেছে, কতটা ডেভেলপ করেছে সেটাও দেখে নিই। তো চলুন বন্ধুরা, পট থেকে আমি গাছটিকে আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছটি কীভাবে ডেভেলপ করেছে এবং কতটা ডেভেলপ করেছে, আর এই রুট কীভাবে ডেভেলপ করেছে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন। তো গাছটিকে আজকে আমি পুনরায় নতুন সয়েল মিশ্রণ, সম্পূর্ণ নতুন সয়েল মিশ্রণ খাওয়ারের মধ্যে দিয়ে গাছটিকে আবার প্রতিস্থাপন করব। তো তার আগে আমি কিছুটা সয়েল মিশ্রণ সরিয়ে নিচ্ছি রুট বল থেকে। তো এর আগে আমি সেরকম কোনো খাবার অ্যাড করিনি, আজকে আমি নতুন করে কিছু খাবার দেবো। খাবার দেবো নতুন খাবার বলতে কিছু গোবর সার ও নতুন সয়েল মিশ্রণ অ্যাড করবো, যার ফলে গাছটি আমার আরও ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করবে বা বেড়ে উঠবে। তো বন্ধুরা, যারা অল্প সময়ের মধ্যেই খুব একটা সুন্দর বনসাই তৈরি করতে চান, তারা এরকম একটা কাটিংয়ের সাহায্যে আপনারা বনসাই তৈরি করতে পারেন। আমি একটা কাটিং সংগ্রহ করেছি, আর সেই কাটিংটাই আজকে দেখতে পাচ্ছেন যে একটা গাছ বা একটা বনসাই রূপান্তরিত হয়েছে। তো এরকম ফাইকা শ্রেণীর কাটিং দিয়ে আপনারা খুব সহজে একটা বনসাই তৈরি করতে পারেন। গাছটি এরিয়াল রুটসও ডেভেলপ করেছে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে গাছটি এরিয়াল রুটস বা শিকড়। আর এখানে বন্ধুরা দুটো ব্রাঞ্চকে ফিউজ করার চেষ্টা করছি আমি দুটো ব্রাঞ্চকে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেই যে গাছটি আছে, এই গাছটির নিচের দিকে কোনো ব্রাঞ্চ নেই। তো তার জন্য আমি এই ব্রাঞ্চটিকে ফিউজ করার জন্য লাগিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছেন যে গাছটি থেকে আমি রুট বল থেকে সম্পূর্ণ সয়েল মিশ্রণ আলাদা করে নিলাম। এরপর যেটা করবো, একবার সম্পূর্ণ নতুন সয়েল মিশ্রণে গাছটিকে প্রতিস্থাপন করবো।
যাতে করে গাছটি আমার আরও ভালোভাবে ডেভেলপ করে এবং নতুন খাওয়ার পাবে, এবং নতুন খাওয়ার পাওয়ার ফলে আরও ভালোভাবে বা খুব সুন্দরভাবে গাছটি আমার একটা বনসাই লুক আমি তৈরি করতে পারবো। এরপর কিছুটা শিকড় আমি কেটে বাদ দিয়ে দেবো। খাবার অ্যাড করতে বলতে দেখতে পাচ্ছেন যে আমি এটা কম্পোস্ট সারের প্যাকেট নিয়েছিলাম, সেটাকে অ্যাড করছি খাওয়ার হিসাবে এই গাছটির মধ্যে। তো এই গাছটিকে এখন আমি প্রতিস্থাপন করে দেবো। যাতে করে গাছটি নতুন খাওয়ার পেয়ে আরও ভালোভাবে ডেভেলপ করে। এরপর গাছটিকে আমি এইভাবেই রেখে দেবো বন্ধুরা, আর এর মাঝে আর কোনো রোগ রিপোর্টিং বা প্রতিস্থাপন বা নতুন খাওয়ার কোনো কিছুই অ্যাড করব না। প্রায় আবার 6 মাস পর আবার নতুন করে খাওয়ার অ্যাড করব, তখন আবার আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য সাথে থাকুন, পাশে থাকুন, ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। আর এই গাছটি কীরকম লুক নিচ্ছে পরবর্তীতে সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে চেপে বসে দিচ্ছি, যাতে করে কোনো ইয়ার গ্যাপ বা ইয়ার পকেট তৈরি না হয়। আপনারা পারলে এরকম একটা কাঠের সাহায্য মাটিটাকে ভালো করে সেট করে নিতে পারেন। তো কাঠের সাহায্যে করাটাই বেটার। আমরা কাঠের সাহায্যে এভাবে চারিদিক দিয়ে মাটিটাকে ভালো করে সেট করে নেওয়াটা খুবই দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার চারিদিক দিয়ে মাটিটাকে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে করে কোনো রকম এয়ার পকেট তৈরি না হয় বন্ধুরা। তো বন্ধুরা গাছটিকে প্রতিস্থাপন করে নিলাম, সঙ্গে আমি কিছুটা ডিফোলিয়েট করে নিচ্ছি পাতাগুলোকে, তো গাছটি যাতে শক না পায় এই কারণে। কারণ নতুন জায়গায় প্রতিস্থাপন করলাম, রুট ট্রিমিংও কিছুটা করলাম আমি, তো সেই কারণে আমি কিছুটা ডিফোলিয়েট করে নেবো। সঙ্গে কিছুটা প্রুন করার যদি প্রয়োজন মনে হয় তো সেখানে আমি প্রুনিংও করে নেবো গাছটিকে। আর বন্ধুরা গাছটিকে আমি বর্তমানে এই অবস্থায় রেখে দেবো, কোনো রকম আর কাজ করব না। কাজ করব না বলতে বন্ধুরা রিপোর্টিং প্রতিস্থাপন নতুন খাওয়ার অ্যাড করার কোনো ব্যাপার আর নেই। মোটামুটি আবার 5 থেকে 6 মাস পর গাছটিকে এই গাছটির উপর আমি কাজ করব। তো ততদিন গাছটি কীরকম লুক নিচ্ছে সেটা দেখার জন্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এভাবে বাড়িয়ে দেবেন, এটুকুটা আশা রাখছি। তোমাদের গাছটি এখন আমার ট্রেনিং পটি আছে, এটাকে বনসাই বলাটা ভুল হবে। সম্পূর্ণ বনসাই লোক দিতে এখনও বহু সময়। তবু একটা জিনিস যে এটা কাটিং থেকে যত তাড়াতাড়ি আপনারা একটা বনসাই তৈরি করতে পারবেন, বিশেষ করে ফাইকাস শ্রেণী কাটিংয়ের কথা বলছি বন্ধুরা, তো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যদি একটা বনসাই তৈরি করতে চান তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কাটিং নিয়েছি এবং কাটিংটাকে গ্রো করেছি। দেখতে পাচ্ছেন তার গাছটি আপনারা যে কতটা মোটা কাণ্ডটা আছে। তো এরকম একটা মোটা কাণ্ড তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম 5 থেকে 7 বছর সময় দিতে হবে গাছটিকে, তারপরে এরকম একটা কাণ্ড মোটা কাণ্ড বিশিষ্ট একটা গাছ আপনি পাবেন। তো এই যে কাটিং থেকে যে আমি গ্রো করছি, তো কাটিং থেকে গ্রো করার ফলে এটাই একটা সুবিধা যে আপনি খুব সহজে বা খুব অল্প সময়ের মধ্যে একটা মোটা কাণ্ড বিশিষ্ট একটা
বনসাই এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা গাছটিকে প্রতিস্থাপন করা কমপ্লিট, আর গাছটিকে আমি এবার এভাবে রেখে দিচ্ছি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে অবশ্যই ফিরে আসবো। তো সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। আর গাছটি পরবর্তীতে কীরকম লুক নিচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকুন।